রাজধানীর মিরপুরে এসওএস হারম্যান মেইনার কলেজে চলছে তিন দিন ব্যাপী মেধা উৎকর্ষ উৎসব। আজ ছিল উৎসবের দ্বিতীয় দিন। দেয়ালে টাঙানো এসব চিত্রকর্ম যারা এঁকেছে তাদের বয়স খুব বেশি নয়, 17 কি 18 বছর, কিন্তু এই বয়সেই সবাই বুঝে গেছে চিত্রকর্মের নন্দন তত্ত্ব। যেমন ইন্দ্রজাল ও কুহুকের গল্প নামের এই চিত্রকর্মটি সানির, আর জল রঙে নাজিফ এঁকেছে সবুজে ঘেরা স্বর্গ। ল্যান্ডস্কেপ পেইন্টিং বলে যেটাকে আর্টিস্টিক ভাষায়, তো সেইটাকে আমি একটা ছবির ওয়াটার কালারের অবয়বে কাগজ আর তুলিতে নিয়ে এসেছি। প্রেম আমরা একটা ভালো দৃষ্টিতে দেখি, আমি আর কি নেগেটিভ সেন্সে যে একজন আরেকজনকে টেনে নিচ্ছে, গ্রাস করে ফেলছে, এই উদ্দেশ্যে আর কি এই ছবিটা এঁকেছি। রাজধানীর মিরপুরে এসওএস হারম্যান মেইনার কলেজে চলমান তিন দিন ব্যাপী মেধা উৎকর্ষ উৎসবে দেখানো হচ্ছে এসব চিত্রকর্ম। বাদ যায়নি আলোকচিত্রও। উৎসবে অংশ নেয়া সাইফ জানালেন তার 4টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। ম্যাক্রো, তারপর ওয়াইল্ড লাইফ, এসব ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে, এর জন্য আমি শখ থেকে মূলত ফটোগ্রাফিটা করে থাকি। চলছে বিতর্ক প্রতিযোগিতাও, যেখানে মেধা সানিয়ে নিচ্ছেন শিক্ষার্থীরা। কোথাও আবার চলছে মিনি মিলিশিয়ার মতো ভিডিও গেম প্রতিযোগিতা। স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রও দেখানো হচ্ছে এই উৎসবে। এজিসিতে এবার 15টি ফিল্ম সিলেক্ট হয়েছে, শর্ট ফিল্ম, তো আমার পরিচালিত ফিল্ম জয়া এর মাঝে আছে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে উঠুক এমন প্রত্যাশায় 12 বছর ধরে চলছে এই আয়োজন। ছাত্রছাত্রীরা যেন উগ্রবাদ বা জঙ্গিবাদে না জড়িয়ে পড়ে এবং আমাদের ছেলেমেয়েদের সৃজনশীলতা বৃদ্ধি পায়, এর জন্য আমরা প্রতি বছর আয়োজন করে থাকি। আমাদের এখানে যে ভলান্টিয়াররা আছে তারা দিনরাত এক করে খাচ্ছে, পরিশ্রম করছে, এখান থেকে আমরা পরিশ্রমের একটা শিক্ষা পাই। ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার এমন আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে সঙ্গে রয়েছে মাছরাঙা টেলিভিশন। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।